একসাথে দুই ফ্লেভারের কেক তৈরি করবার জন্য প্রথমে একটা চালনিতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে চেলে নেয়ার পর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে একটা পাশে রেখে দিচ্ছি। এবার ডিমের প্রিপারেশনটা করে নিচ্ছি। তার জন্য শুকনো একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি বড় সাইজের 3টা ডিম। এখানে যদি বড় সাইজের 3টা ডিম ইউজ না করেন তাহলে ছোট সাইজের 4টা ডিম পর্যন্ত দিতে পারবেন। এবার ডিমের কুসুমগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। ডিমের সাদা অংশটা প্রথমে বিট করব, তাই কুসুমটাকে আলাদা করে নিতে হবে। এবার ডিমের সাদা অংশটাকে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 2 থেকে 3 মিনিট এটাকে বিট করে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত বিট করবেন যতক্ষণ না ডিমের সাদা অংশটা সাদা ফোমের মতো হয়ে যায়। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্লেন্ড করে রাখা চিনি। এবার চিনিটাকেও ডিমের সাদা অংশের সাথে ভালোভাবে বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। চিনিটা ভালোভাবে গলে ডিমের ফোমের সাথে মিশে গেলে তারপর এখানে কুসুমগুলো দিয়ে দিয়েছি। 1/4 কাপ দিয়ে দিয়েছি সয়াবিন তেল, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লিকুইড দুধ, দুধটাকে হালকা গরম অবস্থায় দিবেন। তারপর 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, লবণটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এরপর আবারও 2 থেকে 3 মিনিট সব কিছু ভালো মতো মিক্স করে নিলাম। এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। তো শুকনো উপকরণগুলো সব একসাথে দিচ্ছি না, প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে মিক্স করে তারপর আরও অর্ধেকটা দিয়ে দিচ্ছি। তো অবশিষ্ট আরও অর্ধেকটা আমি দিয়ে দিলাম। এবার একই প্যাটার্নে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গিয়েছে। এবার স্প্যাচুলা দিয়ে পাশে যেগুলো লেগে রয়েছিল সেগুলোকে মিক্স করে নিলাম। এবার দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো প্রথম ভাগে আমি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, আর অন্য ভাগটাতে আমি 2 ফোঁটা দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। এরপর 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। অবশ্যই ভালো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করবেন, এতে করে ফ্লেভার আর টেস্ট দুটোই ভালো আসবে। তো কোকো পাউডারটাকে চেলে দিয়েছি। কোকো পাউডারটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই ব্যাটারটা যাবে চকলেট কেকের জন্য, আর অপর ব্যাটারটা যেটা ভ্যানিলা অ্যাসেন্স ইউজ করেছি সেটাটাও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটা 9 ইঞ্চি সসপ্যান নিয়েছি, আর সসপ্যানের নিচে আমি বাটার পেপার দিয়ে একটু তেল ব্রাশ করে দিয়েছি। মাঝ বরাবর একটা কাগজ দিয়ে এই ব্যাটারটাকে আলাদা করে নিচ্ছি। তো দুটো ব্যাটার দুপাশে আমি ঢেলে দিচ্ছি। এবার একটা শাঁসলিকের কাঠি দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিলাম, এতে করে ভিতরে এয়ার বাবলস থাকলে সেগুলো বেরিয়ে যাবে। তো খুব সাবধানে কাগজটা তুলে ফেলতে হবে। তারপর শাঁসলিকের কাঠি দিয়ে এরকম একটু জিগজ্যাগ প্যাটার্ন করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা বড় সাইজের সসপ্যান বসিয়ে এটাকে 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে এর মধ্যে স্ট্যান্ডটা বসিয়ে দিলাম। এবার কেকের মোল্ডটা বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখে কেকটাকে বেক করে নিচ্ছি 40 মিনিট। ফিরে আসছি 40 মিনিট পর। 40 মিনিট পরে এই কেকটার অবস্থা দেখতেই পাচ্ছেন, কেকটা হয়ে গিয়েছে। তারপর একটু চেক করে নিচ্ছি। তো সকল টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা এই কেকটা তৈরি করেন তাহলে অবশ্যই আপনাদের কেকটা এইরকম পারফেক্ট হবে। কেকটাকে পুরোপুরি ঠান্ডা করার পরে তারপর আমি মোল্ড আউট করছি। তো ছুরি দিয়ে এইভাবে চারপাশটা একটু ছাড়িয়ে নিলাম, এতে করে সহজেই মোল্ড আউট হয়ে গিয়েছে। এখন বাটার পেপারটা তুলে ফেলছি, আর একটা কেক কাটার ছুরি দিয়ে খুব সাবধানে আমি কেকটাকে 2টো স্লাইস ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে 4টা স্লাইস পর্যন্ত করতে পারেন। দেখতে পাচ্ছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের এই কেক রেসিপিটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না। রেসিপি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো।